উত্তরবঙ্গ মানে একটা আলাদা অনুভূতি। উত্তরবঙ্গ মানে প্রকৃতির কোলে যেন হারিয়ে যাওয়া, পাহাড়ের কোলে যেন মিশে আর যাওয়া। এই উত্তরবঙ্গকে এক্সপ্লোর করতে আজকে আমরা আসছি মালবাজারে। তো চলুন প্রথম থেকে শুরু করা যাক। এই যে হচ্ছে ডেমু ট্রেন, মানে এটি সরাসরি শিলিগুড়ি চলে যাবে। তো এটি এখন দাঁড়িয়ে আছে বামনা রেলওয়ে স্টেশনে। এই যে হ্যালো দোস্ত, এখন আমি আছি বামনাট রেলওয়ে স্টেশনে। আজকের ভিডিও আমি 200 কিমি বাড়ি দেবো। দিনহাটা থেকে আরো দুইজন বন্ধু উঠবে আজকে, ওরা দেখতে দেখতে আমরা চলে আসলাম দিনহাটায়। ওই যে বসে আছে লোকেশ, এইদিকে এইদিকে এদিকে আসো। এখানে আইসে একজন ব্লগারের সঙ্গে দেখা আসলো, কেন এখানে দেখো তো যে চাংড়ার মধ্যে দিয়ে মাল পরাপর হয় না, বোল্ডার মিলে যায়। এই যে আমাদের ট্রেন পৌঁছে গেল নিউ চাংড়া বান্ধায়। এখানে ট্রেন কিছুক্ষণ দাঁড়াবে, আবার রিটার্ন হবে চাংড়া বান্ধার দিকে। চাংড়া বান্ধায় গিয়ে আবার মানে এই নিউ চাংড়া বান্ধা হয়ে ট্রেন আমাদের শিলিগুড়ির দিকে যাবে। এই যে এখানে ট্রেন অনেকক্ষণ দাঁড়াবে, এখন মাঝে 7:41-এর মতো। এখন আমার ট্রেন আসলো চাংড়াবান্ধায়, নিউ চাংড়াবান্ধা থেকে আবার চাংড়াবান্ধা আসলো। এখান থেকে আবার ড্রাইভারগুলো নেমে আবার ওই দিকে চলে যাচ্ছে। এই জায়গার মধ্যেই কিন্তু অনেকটা সময় লেট হয়ে যায়, এখানে এবং নিউ মালবাজারে, এই দুইটো জায়গার মধ্যেই কিন্তু লেট হয়ে যায়। তো দেখা যাচ্ছে একইবারই মালবাজারে, আমরা নামবো মালবাজারে, এবং মালবাজার থেকে তারপরে আমরা যাবো চালসা, এবং চালসা থেকে আমার পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে ঝালং। যদি আমরা মানে শেয়ার কার পাই তাহলে আমরা চলে যাবো ঝালংয়ের মধ্যে। আমরা এখন চলে এসলাম লাটাগুড়ির মধ্যে, আর একটুখানি পর আমরা বনের মাছ দিয়ে যাবো। বন তথা গরুমারা জাতীয় ফরেস্টের ভিতর দিয়ে এই আমাদের ট্রেনটি কিন্তু এখন মানে লাটাগুড়ি ফরেস্টের ভিতর দিয়ে যাচ্ছে। দেখুন কত বড় বড় গাছ আর কত বড় জঙ্গল, ঘন জঙ্গল। এখানে সচরাচর বাঁদর এবং ময়ূর দেখতে পাওয়া যায়, এবং হাতির দল মাঝে মাঝে বেরোয়। দোস্ত এই যে এখন আমরা পৌঁছে গেলাম মালবাজার স্টেশনে। আর একটু সামনে গেলেই আমরা পাবো নিউ মালবাজার, তো আমরা এখানে নেমে যাবো। মালদা স্টেশন, মালদা স্টেশন
তো এটাই হচ্ছে চালসামর, এখান থেকে আমরা বিন্দুর গাড়িতে উঠব। তো এই ভিডিওটি এই পর্যন্তই, পরের ভিডিওয় আবার দেখা হচ্ছে, পরের ভিডিও দাদা বিন্দুর ভিডিওয়।